My dear students, you are most welcome to our English class. Many students joined the, joined the class, and I am very happy to see that all the students, all the students, all the students, all the students have become interested to attend the classes. জি ওয়ালাইকুম আসসালাম তোমরা সবাই ভালো আছো ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম তোমরা সবাই ভালো আছো তো আচ্ছা আমরা আগের ক্লাসে কি করেছিলাম জি ওয়ালাইকুম আসসালাম আমরা করেছিলাম কোয়েশ্চেন নাম্বার চার পাঁচ ছয় রিয়ারেন্স তো প্রথম বোধ হয় দুইটা ক্লাসে করেছি তারপর থেকে চার পাঁচ ছয় এই তিনটা কারণ একটা 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 করে এগুলে আমাদের অনেক দেরি হবে আর তোমাদের তো অলরেডি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তোমরা সবাই সেটা সংগ্রহ করে নিয়েছ সেই শর্ট সিলেবাসকে আমরা তিন ভাগে ভাগ করব একটা ভাগ কমপ্লিট করার দায়িত্ব থাকবে আমার অন্যটা পারভেজ স্যার আর আরেকটা হবে মাফলুফা ফাইজা এখন তোমরা একটু চিন্তা করে দেখো যে কে কোন আইটেম ধরলে ভালো হয় বুঝছো তোমাদের ইচ্ছার উপরে কিন্তু আমরা সেটা করব কে কোন আইটেম ধরলে সবচেয়ে ভালো হয় হম আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা সেভাবেই ভাগ করে ফেলবো এবং তোমাদের ক্লাসগুলো পরিচালনা করব। যাতে তোমরা সবচেয়ে বেনিফিটেড হতে পারো এখন যারা সেকেন্ড ইয়ারে আছে ওদের জন্য তো সময় কম কিন্তু তোমাদের জন্য আমরা প্রচুর সময় পাবো সরকার সিলেবাসটাকেও শর্ট করেছে এবং আমরা খুব খুশি এতে যে তোমাদের সিলেবাস শেষ করার জন্য আমরা প্রচুর সময় পাবো আর তোমাদের কাছ থেকে তোমাদের সময় কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছে আমরা আশা করব তোমাদের সময়ে এ প্লাসের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে আর পাশের হার তো হান্ড্রেড আমাদের এখানে সতেরো সাল থেকে আর কলেজটা তো স্টাডি সতেরো সালে সতেরো সাল থেকে আমরা আমাদের পাশের হার হান্ড্রেড পার্সেন্ট তার মানে ঢাকা বোর্ডের একশো ভাগ পাশের তালিকায় যে কলেজগুলো আছে তার মধ্যে আমরাও আছি এটা আমাদের জন্য একটা বড় ক্রেডিট তো আমরা কিন্তু এখন থেকে কোশ্চেন নাম্বার চার পাঁচ ছয় চার পাঁচ ছয় কি থাকে এটা তোমরা কি জানো চার নম্বরে থাকে আহ গ্যাপস উইথ ক্লুজ বক্সের মধ্যে দেওয়া থাকে পাঁচ নম্বরে থাকে উইদাউট ক্লুজ আর ছয় নম্বরে থাকে কি রিয়ারেঞ্জ যা জানা আছে প্রত্যেকের আশা করি হ্যাঁ ঠিক বলছে কিনা বলো প্রথমে থাকে ফিল ইন দি গ্যাপস উইথ ক্লুজ বক্সের মধ্যে দেওয়া থাকে তারপর একটা থাকবে ওয়ালাইকুম ইসলাম ফিল ইন দি গ্যাপস তারপরেরটা কি ওয়ালাইকুম আসসালাম তারপর থাকবে ফিল ইন দি গ্যাপস উইদাউট ক্লুজ এবং তারপরে সিক্স নাম্বারে থাকবে সিক্স রিয়ারেঞ্জ সিক্স নাম্বারে থাকবে রিয়ারেঞ্জ আচ্ছা তাহলে আমরা আজকে ধরবো রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ এটা আগে করেছিলাম কি না দেখো রাজশাহী হাজার উনিশ করা হয়েছিল কোনটা তিনটা তো হয় নাই তিনটা তো হয় নাই মানে উইথ ক্লুজ উইদাউট ক্লু রিয়ারেঞ্জ শুধু রিয়ারেঞ্জ হয়েছে শুধু রিয়ারেঞ্জ হয়েছে তাহলে আমরা আজকে করবো রাজশাহী বোর্ড সবাই লিখো রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ উইথ ক্লুজ উইথাউট ক্লুজ আচ্ছা তাহলে আমরা শুরু করে দেই তোমরা সবাই খাতা কলম নিয়ে বসছো নিশ্চয়ই তাই না আচ্ছা তাহলে আমরা আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে উইথ ক্লুজ উইদাউট ক্লু এন্ড কি বলো হ্যাঁ আগে করেছি তাই এখন আমরা আপাত আপাতত ধরতেছি কোনটা ধরতেছি এখন উম হ্যাঁ দেখো কোশ্চেন হ্যাঁ কোশ্চেন নাম্বার ফোর তোমরা কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি বই বই নিয়ে বসবে তোমাদের আগেই বলেছিলাম প্রত্যেকে হ্যাঁ আচ্ছা তাহলে আপুর বাসায় ব্যাগে করে একটা বই নিয়ে গেলে হতো না উম তাহলে খাতা কলম তো আছে নাকি আচ্ছা দেখ খাতা কলম বের করো যাদের নবদূত সামনে আছে বইটা তারা পৃষ্ঠা নম্বর নয়শো আটত্রিশ খোলো এবং কোশ্চেন নাম্বার ফোর লিখো ঢাকা রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ফোর সবাই লিখো রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ফোর প্রত্যেকে লিখো রাজশাহী বোর্ড আমরা কি লিখছি রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ফোর আমরা কোশ্চেন নাম্বার ফোর একটু বোঝার চেষ্টা করব তাহলে আমরা শুরু করে দেই প্রথমে আমরা একটু প্যাসেজটা পড়বো আচ্ছা নির্ধারিত টাইমে তোমরা জয়েন করবে এত পরে জয়েন করলে বারবার ডিস্টার্ব হয় আর কি একবার এদিকে ক্লিক ওদিকে ক্লিক আচ্ছা তাহলে নাম্বার ফোর খুব মনোযোগ দিয়ে শোনো প্রথমে কি আছে নাম্বার ফোর আমরা একটু পরে নেই দেখো রিড দ্য ফলোয়িং টেক্সট মিসের এই টেক্সটটা পড়ো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস এই যে বক্সে ওয়ার্ড দেওয়া আছে এর মধ্যে কোনটা সুইটেবল সেটা দিয়ে ফিল আপ করো ফ্রম দ্য বক্স দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নিডেড প্রয়োজন দশটা তার চেয়ে আরও বেশি আছে মে ক্যানিক গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি ওই যে ব্রাকেটে বা বক্সের মধ্যে যে শব্দগুলো আছে এটা আর কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করা যাবে যদি প্রয়োজন হয় সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট টেন্স অনুসারে সিনট্যাক্স অনুসারে যদি প্রয়োজন হয় আমরা সাইন্স করতে পারবো তাহলে আমরা একটু বোঝার

এ নাম্বারে লিখো পজিটিভ পিও এস আই টিআই ভি পজিটিভ প্রত্যেকে লিখো এ নাম্বারে পজিটিভ স্টেপস গভর্নমেন্ট কতগুলো পজিটিভ মানে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে পক্ষে মেয়েদের পক্ষে কিছু পদক্ষেপ নিয়েছে পরবর্তী লাইন সাচ এস গিভিং স্টাইপেন্ট টু গার্লস স্টুডেন্টস গার্ল স্টুডেন্টদের কিন্তু স্টাইপেন্ড দেওয়া হয় আমাদের এখানেও কার্যক্রম শুরু হবে ইতিমধ্যেই ফর্ম জোগাড় করা হচ্ছে আর কি মেয়েদেরকে স্টাইপেন্ড দেওয়ার কার্যকারী ব্যবস্থা সরকার নিচ্ছে মেয়েদের লেখাপড়ার হার বাড়ানোর জন্য সরকার চেষ্টা করছে তাহলে পজিটিভ স্টেপস বি নাম্বার দেখো বি নাম্বারে ড্যাশ মোর ফিমেল টিচার্স মানে ফিমেল টিচার বেশি নিয়োগ করা হচ্ছে তাহলে নিয়োগ করা ইংলিশ কি এই যে রিক্রুটিং আচ্ছা তোমরা একটু একটু মিউট করে রাখতে হবে একটু মিউট মিউট কার বাসায় শব্দ হচ্ছে কার বাসায় শব্দ হচ্ছে দেখো তো কার বাসায় শব্দ হচ্ছে কার বাসায় শব্দ হচ্ছে হ্যাঁ তানজিনা তানজিনা আক্তার ওকে কি মিউট করে দেব আচ্ছা যার বাসায় শব্দ হচ্ছে সে একটু দয়া করে মিউট করে রাখো হ্যাঁ ওই যে বোন আছে কি নাম এই সমস্ত কথা আমাদের ক্লাসে বললে আমরা তো ডিস্টার্ব বোধ করি তানজিনা আক্তার এবার তাহলে শোনো আমরা ডিস্টার্ব হচ্ছিল এতক্ষণ আমরা করতেছিলাম আহ কোন পর্যন্ত আসছি ওই মেয়েটার কারণে আমাদের ডিস্টার্ব হয়ে গেল অনেক দুই নম্বরে আর কি তাহলে ফিমেল টিচার নিয়োগ করা নিয়োগ করা নিয়োগ করা হলো রিক্রুট এখন কোন সেন্টেন্সের শুরুতে যদি থাকে বা ভার বসাতে হয় তাহলে কিন্তু মেইন ভার বসালে হবে না সেটা সাথে আইনজি যোগ হয়ে যাবে তাহলে এখানে হবে রিক্রুটিং রিক্রুটিং সাবজেক্ট হয়ে গেল রিক্রুটিং মোর ফিমেল টিচার্স অধিকাংশ নারী শিক্ষক নিয়োগ করা রিক্রুটিং মোর ফিমেল টিচার্স এটা সাবজেক্ট হয়ে গেল কি হয়ে গেল সাবজেক্ট তাহলে বি নাম্বারে লিখে ফেলো রিক্রুটিং মোর ফিমেল টিচার্স এখানে রিক্রুটিং আর এটা কিন্তু বড় হাতের অক্ষর হবে কেন হবে কে বলতে পারে সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় তাহলে রিক্রুটিং রিক্রুটিং এই যে এখানে আছে রিক্রুটিং শব্দটা আর সাথে আইএনজি যোগ হবে আচ্ছা তাহলে রিক্রুটিং মোর ফিমেল টিচার্স রিক্রুটিং মোর ফিমেল টিচার্স এটসেট্রা এটা একটা সুবিধা দিচ্ছে নারী শিক্ষার ক্ষেত্রে কাজেই মেয়েরা যারা ভালো রেজাল্ট করে যদি পাশ করে বেরোতে পারো তোমাদের সাথে সাথে চাকরি হয়ে যাবে পরবর্তী লাইনে যাই আমরা আচ্ছা তারপরে সি নম্বরে চলে আসছি গার্লস ক্যান নট রিসিভ দ্য ইংলিশ কি এই যে এটাও ক্যাপিটাল লেটার হবে ইয় গার্লস ক্যান নট রিসিভ দ্য ফুল বেনিফিট অফ এডুকেশন তাহলে গভর্নমেন্ট নারী শিক্ষার ক্ষেত্রে এত সুযোগ সুবিধা দিয়েছে তবুও মেয়েরা ফুল বেনিফিট নিতে পারছে না অনেকটা এই জন্য গার্ডিয়ান দায়ী আবার অনেক সময় দেখা যায় যে নিজেদের মধ্যে সচেতনতার অভাব তাহলে মেয়েরা ফুল বেনিফিট নিতে পারছে না কি কারণে অনেক সময় নিজেদের মধ্যে অসচন অসচেতনতা গার্ডিয়ানও এতটা অ্যালার্ট নয় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো বলানো হয় আমরা কিন্তু এগুলো বলছি যে মেয়েদের সুযোগ সুবিধা ছেলেদের চেয়ে অনেক বেশি তবুও মেয়েরা এই সুবিধাটা নিতে পারছে না আমরা কত নাম্বারে নিম্ন নিম্নলিখিত কারণে মেয়েরা এই সুযোগ সুবিধাগুলো নিতে পারছে না আমরা দেখি কি কি কারণ ফুল স্টপের পরে তোমাদের আগেই বলছিলাম যে ফুল স্টপের পরে ক্যাপিটাল লেটার বসে তাহলে এখানে ইন্টারপ্রিটেশন অপব্যাখ্যা তাহলে অপব্যাখ্যা কিসের দেওয়া হয় আসলে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তাহলে ধর্মের অপব্যাখ্যা এটা কি হবে না রিলিজিয়াস হবে হ্যাঁ কোথায় রিলিজিয়ান না এখানে কিন্তু লেখা আছে মেইগানিক গ্রামাটিক্যাল চেঞ্জ তাহলে রিলিজিয়াস মিস ইন্টারপ্রিটেশন এই যে রিলিজিয়ন লেখা আছে না এটা হবে রিলিজিয়াস লিখে ফেলো রিলিজিয়াস মিস ইন্টারপ্রিটেশন আর আরেকটা মিস ইন্টারপ্রিটেশন এটা কিন্তু নাউন নাউনের পূর্বে কিন্তু অ্যাডজেকটিভ বসে নাউনের পূর্বে কি বসে অ্যাডজেকটিভ বসে হ্যাঁ তাহলে মিস ইন্টারপ্রিটেশন এটা নাউন নাউনের পূর্বে অ্যাডজেকটিভ বসবে রিলিজিয়ান শব্দটাকে আমরা করে ফেলবো এই জিনিসটা আরো সহজ করে বুঝাই তোমাদের যেমন গার্ল গার্ল শব্দটা কিন্তু নাউন এই গার্লের পূর্বে যদি আমরা বসাই তাহলে বিউটি বসবে না বিউটিফুল বসবে না বিউটিফুলই বসবে কোনটা বিউটিফুল তাহলে বিউটিফুল শব্দটা অ্যাজেক্টিভ আমি তিনটা বলছি বিউটি বিউটিফুল বিউটিফুলি এই তিনটার মধ্যে অ্যাজেকটিভ হলো একটা তাহলে বিউটিফুল তাহলে সেখানে বসবে বিউটিফুল গার্ল কারণ কি নাউনের পূর্বে অ্যাজেকটিভ বসে তো এখানে এখানে কী বসবে রিলিজিয়াস মিস ইন্টারপ্রিটেশন ধর্মীয় অপব্যাখ্যা অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার এবং সামাজিক কাঠামো দুইটা জিনিস মেয়েদেরকে স্কুলে যেতে অনুৎসাহিত করে অনুৎসাহিত করা ইংলিশ কি ডিসকারাইজ এটা পরিবর্তন হবে না যা আছে তাই ডিসকারেজ গার্লস ফ্রম গোয়িং টু স্কুলস তাহলে দুইটা জিনিস মেয়েদেরকে স্কুলে যেতে মানে অনুৎসাহিত করে কোন দুইটা জিনিস একটা হলো ধর্মীয় অপব্যাখ্যা ধর্মীয় অপব্যাখ্যা এক শ্রেণীর মানুষ আছে ধর্মকে খারাপ দিকে ব্যাখ্যা করে আর একটা কি একটা হলো সামাজিক স্ট্রাকচার কাঠামো সামাজিক অবকাঠামো এই দুইটার কারণে মেয়েদের মেয়েরা অনেক সময় দেখা যায় কি স্কুলে যেতে অনুৎসাহিত হয় গার্ডিয়ানরা অনুৎসাহিত করে আমরা কত নম্বরে আসছি এফ নম্বরে এফ নম্বরে তা ইভেন ইন আরবান স্কুলস এমনকি আরবান মানে কি শহরের তো ইভেন ইন আরবান স্কুলস শহরের এমনকি শহরের স্কুলগুলোতেও আরবান স্কুলস মানে শহরের স্কুলগুলো আর রুরাল স্কুলের স্কুল বাই মি এখানে বাই মি রাইস ইজ ইটেন বাই মি পেসিভ বয়েজ ইভেন ইন আরবান স্কুলস গার্লস আর নট অ্যালাউড বাই মেনি প্যারেন্টস অনেক বাবা মা এই মেয়েদেরকে অ্যালাউ করে না তারা অসচেতনতার কারণেই অথবা ওই ধর্মীয় অপব্যাখ্যা মানুষের কাছ থেকে শুনে আসে সামাজিক অবকাঠামো তাদেরকে নির্সাহিত করে বাবা মাকে এই জন্য কি করে বাই মেনি প্যারেন্টস টু লিভ ইন হোস্টেল ফর দিয়ার ডটার্স ফর দিয়ার ডটার্স কি নিরাপত্তা নিরাপত্তা ইংলিশ কি সেফটি গুড ফর দিয়ার ডটার্স সেফটি তাহলে আবার শোনো এমনকি শহরের স্কুলগুলোতে মেয়েদেরকে অ্যালাউ করা হয় না লিখো অনেক প্যারেন্টসদের দ্বারা মেয়েদেরকে অ্যালাউ করা হয় না টু লিভ ইন হোস্টেল হোস্টেলে থাকবে এটা এলাউ করা হয় না ফর দিয়ার ডটার্স মেয়েদের জন্য যেমন ইডেন কলেজে যারা পড়ে ইডেন কলেজে কিন্তু হোস্টেলের ব্যবস্থা আছে প্রচুর মেয়ে কিন্তু ওখানে হোস্টেলে থাকতে পারে কিন্তু অনেক গার্জিয়ান দেখা যায় কি যে হোস্টেলে থাকতে দেয় না ওখানে নিরাপত্তা নাই আসলে কিন্তু নিরাপত্তা আছে সেফটি অনেক মেয়েরা আমাদের কলেজের অনেক মেয়েরা কিন্তু বিভিন্ন বেসরকারি গার্লস হোস্টেলে থাকে আচ্ছা তাহলে এখানে ফর দিয়ার ডটার্স সেফটি জি নাম্বারে কি সেফটি নিরাপত্তা ফর দিয়ার ডটারস সেফটি মেয়েদের নিরাপত্তা সেফটি শব্দটা আসে না সেই শব্দটা সেফ শব্দটা কিন্তু ডাউন হয়ে যাবে এস এ এফ ই টি টি ওয়াই ওয়াই শুধু দিলেই হবে সেফটি আর্লি ম্যারেজ অ্যান্ড চাইল্ড বার্থ মেক ওমেন হ্যাঁ হ্যাঁ ইম্পসিবল আছে এখানে হম ইম্পসিবল কি হবে আচ্ছা আর্লি ম্যারেজ আর্লি ম্যারেজ তো বুঝো এন্ড চাইল্ড বার্থ চাইল্ড মেক ওমেন গৃহে বেঁধে রাখা গৃহে বেঁধে রাখা ইংলিশ কি না টাই টাই একজনের টাই বলছে গুড থ্যাংক ইউ যে টাই বলছে সে অনেক ইন্টেলিজেন্ট আচ্ছা টাই টু হোম তাহলে আর্লি ম্যারেজের ফলে গৃহে তাদেরকে বেঁধে রাখে যেতে দেয় না দেখা যায় যেতে দেয় না লেখা দরকার নাই আবার দেখা যায় হাজবেন্ড যদি অশিক্ষিত হয় সেও দেখা যায় বিয়ে হয়ে গেছে এখন আর পড়ার দরকার কি মধ্যে থাকো তাহলে তাই বেঁধে রাখে গৃহে উইথ নো উইথ নো এইখানে হবে সম্ভাবনা অফ গোয়িং ব্যাক টু স্কুল হ্যাঁ গুড পসিবিলিটি উইথ নো পসিবিলিটি অফ গোয়িং ব্যাক টু স্কুল এখানে কোনো স্কুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কারণ আর্লি ম্যারেজ আর্লি ম্যারেজ হয়ে গেলেই বাংলাদেশের অশিক্ষিত গ্রামীণ পরিবারগুলোতে হ্যাঁ আর্লি ম্যারেজ হয়ে গেলেই দেখা যায় চাইল্ড চাইল্ড বার্থের প্রক্রিয়া শুরু হয়ে যায় যার জন্য তাদেরকে গ্রিয়ে থাকতে হয় এবং স্কুলে যাওয়ার কোনো পসিবিলিটি পসিবিলিটি এখানে পসিবল শব্দটা পসিবিলিটি এখানে এলই বাদ দিয়ে আই এল আই টি ওয়াই এল ই বাদ দিয়ে আই এল আই আই বসবে মনে থাকবে পসিবল থেকে পসিবিলিটি এল ই বাদ দিয়ে আই আই এল আইএলআই পসিবিলিটি বসবে আচ্ছা তাহলে আবার বলি জি না 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 টি আই ই ডি হবে কেন হবে বলতো বেঁধে রাখে না প্রেজেন্ট ইন না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো এটা এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স টাই টু হোম এখানে দেখো আর্লি ম্যারেজ অ্যান্ড চাইল্ড বার্থ মেক ওমেন টাই টু হোম গৃহে বেঁধে রাখে রেখে তুমি যদি বলো এটা তো পাস্ট টেন্স তার মানে আগেকার দিনে যদি বিয়ে হয়ে যেত আর যদি বাচ্চা হতো তাহলে তারা মেয়েদের আর লেখাপড়া করতে দিত না আর তাহলে এখনকার দিনে এখনো তুমি গ্রামেগঞ্জে যাও অশিক্ষিত ফ্যামিলিতে যাও সেখানে যদি আর্লি হয় এবং চাইল্ড বার্থের বিষয়টা যদি থাকে তাহলে তাদেরকে আর স্কুলে যেতে দেয় না এমনকি আমি তো রিপোর্ট পেয়েছি আমাদের কলেজেও এরকম আছে সেকেন্ড ইয়ারে গ্রুপের কয়েকটা মেয়ে গট ম্যারিড এবং তারা আমি যোগাযোগ করেছি গার্ডিয়ানের সাথে তারা বলছে গার্ডিয়ান বলছে যে স্যার মেয়ে তো বিয়ে দিছি আর লেখাপড়া করবে না আমি বললাম এটা কেমন কথা বললেন এত তাড়াতাড়ি বিয়ে দিলেন আর দিয়েছেন ঠিক আছে কিন্তু লেখাপড়া করবে না কেন অন্তত ইন্টার পাসটা করুক বোঝে না স্যার তারা চায় না এখনো এই শহরের মধ্যেও আছে শুধু গ্রামে না আর তুমি যদি এটাকে পাস্টেন্স করো পাস্টেন্স যদি করো তাহলে বর্তমানে আর হচ্ছে না তাহলে তো কথাটা সত্য না আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তুমি পাস্টেন্স করবে কেন আচ্ছা আর্লি ম্যারেজ অ্যান্ড চাইল্ড বার্থ মেক উইমেন টাই টু হোম টাই টু হোম উইথ নো পসিবিলিটি অফ গোয়িং ব্যাক টু স্কুল স্কুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না পরের লাইন এনি এক্সপেন্ডিচার ফর সেন্ডিং গার্লস টু স্কুল যে কোনো একটা মেয়েকে স্কুলে পাঠালে যে পরিমাণ খরচটা ওর পিছনে যায় কী কী খরচ যেতে পারে বইপত্র কেনা স্কুলের বেতন দেয়া পোশাক আশাক স্কুলের পোশাক আশাক ক্রয় করা এবং যাতায়াত এছাড়া প্রাইভেট খরচ তার মানে একটা মেয়ে যদি স্কুলে যায় তোমাদের মতো ইলেভেন ক্লাসে যদি পড়ে এবং এই সবগুলো কাজ যদি করতে হয় তার পিছনে মাসে পাঁচ টাকা খরচ হয় গার্ডিয়ানের আমি কম বললাম পাঁচ হাজার টাকা খরচ হয় তাহলে এখানে বলছে কি এনি এক্সপেন্ডিচার যেকোনো ধরনের খরচ ফর সেন্ডিং গার্লস টু স্কুল একটা মেয়েকে স্কুলে পাঠানোর জন্য যেকোনো ধরনের খরচ স্কুল মানে কলেজও হতে পারে বিশ্ববিদ্যালয় হতে পারে একটা মেয়েকে স্কুল কলেজে পাঠানোর জন্য যে ব্যয় হয় যে খরচ হয় সেই খরচটাকে ইজ কনসিডার্ড সেটাকে গণ্য করা হয় এ ওয়েস্ট বা ওয়েস্টেজ ওয়েস্ট বা ওয়েস্টেজ কোথায় আছে এই যে ওয়েস্ট এটাও হতে পারে অথবা ওয়েস্টেজ ই ই বাদ দিয়া এ ওয়েস্টেজ ওয়েস্টাইজ অথবা শুধু যা আছে তাই দিলেও হবে অথবা অথবা শুধু ওয়েস্ট ওয়েস্ট কোনটা ভালো লাগে হ্যাঁ যা আছে এটা দিতে দিতে পারো পারো তাহলে একটা মেয়েকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য যেকোনো ধরনের খরচকে গার্ডিয়ানরা কি মনে করে অশিক্ষিত গার্ডিয়ানরা কি মনে করে এটা একটা অপচয় এই যে টাকাটা খরচ হচ্ছে এটা একটা অপচয় ইস কনসিডার্ড ওয়েস্টেজ অপচয় বাই মেনি প্যারেন্টস অনেক পিতা কিন্তু এটা মনে করে টাকা দিতে চায় না অনেক পিতামাতা আছে তারা টাকা দিতে চায় না সরাসরি বলে না দেখা যায় তার মিসেসের সাথে বলছে না এত টাকা দিতে পারবো না লেখাপড়া করার দরকার নাই অমুক শমুক ইত্যাদি তাহলে অনেক প্যারেন্টস তাদেরকে বুঝাই বলতে হবে সচেতন মেয়েরা কিন্তু এটা বুঝাই বলে হয়রাজ ইট ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ইন কেস অফ বয়েস কিন্তু মেয়ের পিছনে টাকাটাকে অপচয় মনে করে আর ছেলের পিছনে যদি টাকাটা খরচ করে সেটাকে মনে হয় হ্যাঁ গুড বিনিয়োগ মনে করে তার মানে গার্ডিয়ানরা মনে করে ছেলের পিছনে যে পাঁচ হাজার টাকা খরচ করতেছি এটা একটা বিনিয়োগ ভবিষ্যতে এই ছেলে হ্যাঁ চাকরি বাকরি করে এই যে বাবা মাকে ধরবে ফ্যামিলির হাল ধরবে এটা মনে করে আর মেয়ের পিছনে যে পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে তারা মনে করে এটা অপচয় আসলে এই গার্জিয়ানের এটা একটা ভ্রান্ত ধারণা এটা তোমাদের যদি কারো ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে সাথে দেখা করতে বলছে স্যার কথা বলতে বলছে আমি বুঝিয়ে বলবো যদি লেখাপড়ার পিছনে প্রাইভেটের পিছনে ব্যয় করতে ডিস্টারেস্টেড হয় ঠিক আছে আর অত্যন্ত দরিদ্র যারা তারা একুশ তারিখের মধ্যে দরখাস্ত করো আমরা কিছু সহায়তা করবো যারা অত্যন্ত দরিদ্র আচ্ছা তাহলে আমরা এখানে কি করলাম দেখো উত্তরটা কীভাবে লিখবা বোর্ডের দিকে তাকাও মানে সিটের দিকে তাকাও আমরা এখানে কি লিখেছি দেখো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ফোর এক নম্বরে আমরা লিখলাম পজিটিভ বি নম্বরে রিক্রুটিং সি নাম্বারে ইয়েট ডি নাম্বারে রিলিজিয়াস ই নাম্বারে ডিসকারেজ এফ নাম্বারে অ্যালাউড জি নাম্বারে সেফটি এইচ নাম্বারে টাই একজনে বলছে টাইট হবে না টাইট হলে ভুল হবে টাই হবে আর আই নাম্বারে পসিবিলিটি পসিবিলিটি পসিবল এখানে বি এর পরে কিন্তু আই হবে পসিবিলিটি আর যে নম্বরে দুইটাই লিখে দিতে পারো ওয়াস্ট অথবা ওস্টেজ তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা এখন দেখব পরবর্তীটা পরবর্তীটা যাও আমাদের যেহেতু টাইম খুব কম আর বেশি সময় নাই তাহলে আমরা দেখব ফিল ইন দি উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইন ইস গ্যাপ সবাই লিখো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ফাইভ এভরিবডি আনসার টু দ্য কোশ্চেন নাম্বার ফাইভ লিখছো তারপরে একদম নিচে নিচে বোর্ডের খাতায় কিভাবে লিখবা বোর্ডের খাতায় এই যে দেখো আমি লিখে দিচ্ছি ঠিক এভাবে লিখতে হবে বোর্ডের খাতায় এখনো জয়েন করতেছে মুস্কান তুমি তো ভালো স্টুডেন্ট মুস্কান তুমি তো ভালো স্টুডেন্ট তুমি এই একদম শেষ শেষ বেলাতে এসে জয়েন করেছো এটা তো দুঃখজনক অথচ মুস্কানের জন্য আমরা মানে বেটার কিছু চিন্তা করতেছি আচ্ছা আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ফাইভে চলে আসছি আমরা তাহলে একটু পড়ার চেষ্টা করি বুঝে বুঝে লিখবো না বুঝলে जिज्ञासा করতে হবে আচ্ছা দা পারসন দা পারসনা অফ এ ট্রাফিক পুলিশ এটা কিন্তু তোমাদের মেইন বই আছে দা পারসনা অফ এ ট্রাফিক পুলিশ হ্যাজ অলওয়েজ बीन এ কিউরিয়াস ওয়ান হ্যাঁ কিউরিয়াস ওয়ান সে সব সময় কিউরিয়াস মানে উৎসুক বা কৌতূহলী থাকে ট্রাফিক পুলিশ ম্যান ট্রাফিক পুলিশ তোমরা রাস্তাঘাটে চলার সময় দেখো ট্রাফিক পুলিশটা কিন্তু সময় কৌতূহল থাকে চতুর্দিকে যদি চার রাস্তার মোড়ে ওখানে যদি দেখো ঠিক মাঝখানে একটা আইল্যান্ড আছে ওখানে দাঁড়িয়ে আছে তার চোখ কিন্তু চতুর্দিকে ঘুরতে থাকে এবং ওখানে আসে একজন পুলিশ কন্ট্রোল করতে পারে না তাহলে সে সময় কিউরিয়াস থাকে এক নম্বরে এ নাম্বারে আমরা লিখেছি কিউরিয়াস ইট হ্যাজ অফেন ফাউন্ড গুরুত্বপূর্ণ স্পেস হ্যাঁ ইম্পর্টেন্ট প্লেস নাকি ইম্পর্টেন্ট স্পেস হ্যাঁ অনেক সময় দেখা গেছে যে ইম্পর্টেন্ট স্পেস ক্লোজ ট্রিটমেন্ট ইন লিটারেচার আদার আদার আর্টস 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 এন্ড আদার আর্টস কোথায় আছে এটা ও এখানে তো নাই অ্যান্ড আদার আর্টস বি নাম্বার একটা হবে ইম্পর্টেন্ট ইট হাজ অফ ফাউন্ড ইম্পর্টেন্ট স্পেস এন্ড ক্লোজ ট্রিটমেন্ট ইন লিটারেচার তার মানে এই সাহিত্য শিল্প আর্টস মানে সি নম্বরে আর্টস এআরটিএস শিল্পে সাহিত্যে অনেক সময় দেখা যায় এই ট্রাফিক পুলিশদেরকে নিয়ে অনেক গল্প কবিতা লেখা হয় অনেক গল্প কবিতা লেখা হয় কারণ এক কাজেই এটা একটা ইম্পর্টেন্ট স্পেস ইন লিটারেচার সাহিত্যে এই ট্রাফিক পুলিশকে নিয়ে হ্যাঁ অনেক গল্প কবিতা কৌতুক ছড়া লেখা হয় বাস্তব জীবনে হ্যাঁ তোমাদের তাহলে একটা বলি আমাদের সময় কিন্তু লিমিটেড আচ্ছা তাহলে এখানে এটা শোনো ইম্পর্টেন্ট কেন একবার এক সাংবাদিক ব্যস্ত রাস্তা চার রাস্তার মোড়ে এসে দেখলো গাড়ি থেমে আছে গাড়ি জানালা দিয়ে একটা বাচ্চা হাত বাড়িয়ে ট্রাফিক পুলিশকে ডাকতেছে হ্যাঁ বলতেছে আঙ্কেল শোনেন আঙ্কেল শোনেন ঠিক ওই অবস্থায় এক সাংবাদিক তার ক্যামেরা নিয়ে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো যে বাবু তুমি পুলিশকে ডাকতেছো কেন তুমি বড় হয়ে কি হতে চাও সে বলল যে আমি বড় হয়ে ট্রাফিক পুলিশ হতে চাই তো বলল যে তুমি কেন ট্রাফিক পুলিশ হতে চাও কেন তো তোমার বাবার মতো একজন বড় অফিসার হবে তোমার বাবার তো একজন বড় অফিসার এই যে সাইনবোর্ড দেওয়া আছে তোমার গাড়ির সামনে তো বললো যে না আমার বাবা বড় অফিসার হলেও ট্রাফিক পুলিশ আমার বাবার চেয়েও বড় তাই নাকি তুমি কেমনে বুঝলা বললো যে আমার বাবা গাড়ি চালায় কিন্তু দেখা যায় ওই ট্রাফিক পুলিশ যখন হাত উত্তোলন করে তখন আমার বাবা আর গাড়ি চালাতে পারে না ট্রাফিক পুলিশের নির্দেশ বাবাকে মানতে হয় তাহলে বাবার চেয়েও বড় ট্রাফিক পুলিশ তাহলে এই যে দেখো এটা পত্রিকায় এসেছে ভাবে যে এক বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়েছে তাহলে এই বাচ্চা কত ইন্টেলিজেন্ট সে দেখছে তার এক বাবা তার বাবার গাড়ি আছে বাড়ি আছে বড় অফিসার সে মনে করতেছে ট্রাফিক পুলিশ তার বাবার চেয়েও বেশি পাওয়ারফুল তাহলে তার তার দায়িত্বটা বেশি ইম্পর্টেন্ট তাহলে আমরা এখানে শিল্প সাহিত্যে এই বিষয়গুলো আমরা দেখতে পাই পরবর্তী নাম্বারে যাব সি নাম্বার হয়ে গেছে বিসাইডস মেনি আচ্ছা আমরা পরবর্তী লাইনে যাব পরবর্তী লাইন কোনটা কত নম্বরে আসলাম হ্যাঁ বিসাইডস এটা বিসাইডস মেনি পোয়েমস অ্যাবাউট দিস অ্যাবাউট দিস আহ ড্যাশ ক্যারেক্টার ড্যাশ ক্যারেক্টার মানে ফ্যাসিনেটিং ক্যারেক্টার ইন্টারেস্টিং ক্যারেক্টার এই যে একটা আকর্ষণীয় ক্যারেক্টার ফ্যাসিনেটিং অথবা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমি হ্যাঁ ইন্টারেস্টিংই ভালো লাগে তাহলে লিখো ইন্টারেস্টিং অথবা লিখো ফ্যাসিনেটিং এফ এ এস সি আই এন এ টি আই এন জি ফ্যাসিনেটিং এই শব্দটাও জানার দরকার পাবলিক দিয়ে লিখো ইন্টারেস্টিং তাহলে এই ইন্টারেস্টিং ক্যারেক্টার সম্পর্কে লেখা হয় সেন্ট্রাল ক্যারেক্টার ট্রাফিক পুলিশ একটা সিনেমার কথা বলা হয়েছে যেখানে একটা সিনেমায় প্রধান চরিত্র বা নায়ক 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 হলো একজন ট্রাফিক পুলিশম্যান ট্রাফিক পুলিশদের দায়িত্বকে এটার গুরুত্বকে এটার যে একটা ইম্পর্টেন্স এটা সমাজে তুলে ধরার জন্য একটা সিনেমা তৈরি করা হয়েছে এবং সেই সিনেমার নায়ক হলো একজন ট্রাফিক পুলিশ তাহলে এখানে মুভি মুভি বানান কি এমও ভিআই ঠিক আছে উনিশশো তেষট্টি সালে কি হয়েছিল গ্রিক ফিল্ম মেকার গ্রিক গ্রিক একটা দেশ সেই দেশের একজন চলচ্চিত্র নির্মাতা ফ্লেক্টস নির্মাতাড দিস ফিল্ম সে এই সিনেমাটা তৈরি করেছিল সিনেমাটার নাম কি নেইমড মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান হ্যাঁ একজন গ্রিক চলচ্চিত্র নির্মাতা ফিলাক্টোস সেই ফিলাক্টোস নামে একজন চলচ্চিত্র নির্মাতা তিনি একটা সিনেমা তৈরি করেছিলেন একটা ফিল্ম করেছেন সেই ফিল্মের নাম নেমড এফ নম্বরে নেমড মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান এটা হলো সিনেমাটার নাম মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান এই নামে একটা সিনেমা তৈরি করেছিলেন এটা তোমরা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবা আচ্ছা পরের লাইন

মানবিক দিক সম্পর্কে ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে সেই সকাল থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত তারা তো একটা মানবিক দিক আছে তারা তো ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আছে তারও ফ্যামিলি আছে এগুলো তুলে ধরেছে তারপরে অ্যান্টোনিস পিক্রোক্লোস হুইজ আটারলি এই নাম্বারে দেখো হুইজ আটারলি ডেভোটেড হুইজ দ্য ট্রাফিক পুলিশ তার নাম হলো অ্যান্টোনিস পিক্রোক্লোস হুই ইজ আটারলি ডেভোটেড যে হলো মগ্ন টু সার্ভিস অ্যান্ড ডিউটি সে দৃঢ়ভাবে তার সার্ভিস তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে মনোনিবেশ করে আছে একজন অত্যন্ত দায়িত্বশীল ট্রাফিক পুলিশ সে তার দায়িত্ব এবং কর্তব্যের প্রতি এত মনোযোগ দিয়েছে সেই কথা এখানে তুলে ধরা হয়েছে অনেক ট্রাফিক আছে দেখা যায় সাইডে গিয়ে দেখা যায় চা খাচ্ছে রাস্তায় দেখা যায় ফুটপাতে ঘুরে ঘুরে অনেকে চা বিক্রি করে ও দেখা যায় চা খাচ্ছে আর যখন সে টাকা চায় তুই চা বিক্রি করতেছিস আবার টাকা চাচ্ছিস টাকা দেয় না তাহলে আমরা ভালো সাইড দেখব দেখবো খারাপ সাইড তো এক্সাম্পল হিসাবে তুলে ধরা যায় না এখানে সে তার ডিউটি এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে অত্যন্ত উম ডেভোটেড মানে মগ্ন সচেতন হ্যাঁ ডেভোটেড টু সার্ভিস অ্যান্ড ডিউটি অ্যান্ড অ্যাপ্লাইস দ্য ট্রাফিক কোড হ্যাঁ ট্রাফিক কোড বা ট্রাফিক রুলস হ্যাঁ হ্যাঁ রুলস দাও ট্রাফিক রুলস হতে পারে ট্রাফিক কোড হতে পারে হ্যাঁ ট্রাফিক রুলস এবং ট্রাফিক রুল ট্রাফিক নিয়ম সে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে মানে প্রয়োগ করে কেউ তার ট্রাফিক আইন ভঙ্গ করতে পারে না কারণ সে দায়িত্বে অত্যন্ত সচেতন অনেক ট্রাফিক দেখা যায় দায়িত্ব অবহেলা করতেছে ড্রাইভাররা সেটা বুঝতে পারে এখন দেখা যায় তার আইন সে তার কথার অনেক সময় দেখা যায় চায় না কিন্তু যে স্ট্রিক্ট ভাবে দায়িত্ব পালন করে তার কথা সবাই মেনে চলে সে কঠোর ভাবে ট্রাফিক আইন প্রয়োগ করে উইথ সিভিয়ারিটি বা স্ট্রিক্টনেস বস্যতা শিকার না করে স্ট্রিক্টনেস

একজনে বলেছিল জি নাম্বার জি নাম্বারে বলছেন অ্যাটলি অ্যাবাউট এখানে অ্যাবাউটও হতে পারে অ্যাবাউটও হতে পারে দেখে নাও এবং মিলিয়ে নাও মিলিয়ে নাও প্রথম থেকে আমাদের কিছু টাইম লস হয়েছে মিলিয়ে নিয়েছ আচ্ছা আচ্ছা ভেরি গুড আমাদের টাইম প্রায় শেষ আমরা তোমাদের যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছি সেটা হলো ঢাকা সেটা হলো রাজশাহী বোর্ড দু হাজার উনিশ কোশ্চেন নাম্বার ফোর উইথ ক্লুজ কোশ্চেন নাম্বার ফাইভ উইদাউট ক্লুজ এবং কোশ্চেন নাম্বার সিক্স আমরা আগের দিন শেষ করেছিলাম কাজেই পরবর্তী দিনের পরা থাকবে তোমাদের উনিশ সালের যে বোর্ডগুলো বাকি আছে আবার লিখো এইচডব্লিউ উনিশ সালের যে বোর্ডগুলো বাকি আছে সেই বোর্ডের কোয়েশ্চেন নম্বর চার পাঁচ ছয় আবার লিখো দুই হাজার উনিশ সাল কোয়েশ্চেন নম্বর ফোর ফাইভ সিক্স আমাদের যে বোর্ডগুলো বাকি আছে সেই বোর্ডগুলোর আমরা আশা করি যদি এগুলো করতে পারি তাহলে অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষায় কমন আসবে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের টাইম শেষ